জেনেটিক প্রিডিসপোজিশন টু ক্যান্সার, মানে সেটা হচ্ছে যে শরীরে কিভাবে জেনেটিক্যাল কোনো কেচ্ছে কাহিনী দিয়ে ক্যান্সার হয়। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন হচ্ছে কি আমাদের অটোজোমাল ডোমিনেট ক্যান্সার সিন্ড্রোম, অথবা যেটাকে আমরা বলবো ইনহেরিটেড ক্যান্সার সিন্ড্রোম, মানে বাবা মার কাছ থেকে কোনোভাবে একটা ডিফেক্টিভ জিন আসবে, তার কারণে শরীরে যারা হচ্ছে ক্যান্সার করতে বাধা দিত তারা ক্যান্সার দিতে পারবে না। অথবা হচ্ছে যে ক্যান্সার করতে বাধা দেওয়ার যে জিনটা থাকবে সেটা হচ্ছে ডিফেক্টিভ আসবে, তার কারণে হচ্ছে শরীরে ক্যান্সার হবে, সেটাকে আমরা বলবো অটোজোমাল ডোমিনেন্ট ক্যান্সার সিন্ড্রোম। আচ্ছা, এছাড়াও আছে হচ্ছে ফ্যামিলিয়াল ক্যান্সার, একটু পরে পড়বো, এবং হচ্ছে অটোজোমাল রিসেসিভ ক্যান্সার সিন্ড্রোম। আচ্ছা, অটোজোমাল ডোমিনেন্ট ক্যান্সার সিন্ড্রোমের ক্ষেত্রে আমরা জানবো ইনহেরিটেন্স অফ ক্যান্সার, ইনহেরিটেন্স অফ এ সিঙ্গেল মিউটেন্ট জিন ইনক্রিজ রিস্ক অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ক্যান্সার। তার মানে হচ্ছে একটা সিঙ্গেল মিউটেটেড জিন যদি আমাদের বাবা মার কাছ থেকে আসে তখন সেখান থেকে হচ্ছে ক্যান্সার ডেভেলপ করবে, এবং ক্যান বি, এটা হচ্ছে রিমেম্বার্ড অ্যাজ, এটা আমরা একটা মনে করবো আর কি, ভেরি রিচ কিউট অ্যান্ড নাইস ম্যান হেরিডিটারিলি লাইক ফ্যামিলিয়ার ফিমেলস, ভেরি রিচ কিউট অ্যান্ড নাইস ম্যান হেরিডিটারিলি লাইক ফ্যামিলিয়ার ফিমেলস, ভেরি রিচ কিউট অ্যান্ড নাইস ম্যান হেরিডিটারিলি লাইক ফ্যামিলিয়ার ফিমেলস। এই ইয়াটাই হচ্ছে কি আমাদের অটোজোমাল ডোমিনেট ক্যান্সার সিন্ড্রোম, যেই ক্ষেত্রে হচ্ছে ক্যান্সারের বিরুদ্ধে যে সমস্ত জিনের কাজ করার কথা ছিল তারা ঠিক মতো কাজ করতে পারতেছে না। আচ্ছা, ভেরি থেকে আমরা বলবো ভন হিপেল লিন্ডিউ সিন্ড্রোম কজিং রেনাল সেল ক্যান্সার, ভেরি থেকে ভন হিপেল লিন্ডিউ সিন্ড্রোম বা VHL সিন্ড্রোম, যেটা করে রেনাল ক্যান্সার। রিচ থেকে হচ্ছে রেটিনো ব্লাস্টোমা। কিউট থেকে আমরা বলবো হচ্ছে কাউডেন সিন্ড্রোম, কিউট থেকে কাউডেন সিন্ড্রোম। নাইস থেকে আমরা বলবো নিউরো ফাইব্রোমেটোসিস 1 and 2, এবং হচ্ছে কি আমাদের নিভয়েড ব্যাসাল সেল ক্যান্সার সিন্ড্রোম। নাইস থেকে নিউরো ফাইব্রোমেটোসিস 1 and 2, নিভয়েড ব্যাসাল সেল ক্যান্সার সিন্ড্রোম। মেন থেকে আমরা বলবো মেলানোমা, অথবা হচ্ছে মেন, অথবা আমরা বলতে পারি হচ্ছে মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া 1 and 2। মেন থেকে আমরা বলবো মেলানোমা এবং মেন মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া 1 and 2। হেরিডিটারি থেকে আমরা বলবো হেরিডিটারি নন পলিপোসিস কোলন ক্যান্সার, হেরিডিটারি নন পলিপোসিস কোলন ক্যান্সার। লাইক থেকে আমরা বলবো লিভ রিউমেনি সিন্ড্রোম, এবং LKB1, মানে হচ্ছে লিভার কাইনেস B1 জিনিন পিউট জ্যাগার সিন্ড্রোম। তার মানে লাইক থেকে আমরা বলবো লিভ রিউমেনি সিন্ড্রোম, এটাও হচ্ছে কি আমাদের জেনেটিক প্রি ডিসপোজিং ক্যান্সার, অথবা হচ্ছে অটোসোমাল ডোমিনেট ক্যান্সার সিন্ড্রোম, এবং হচ্ছে কি আমাদের পিউট জ্যাগার সিন্ড্রোম। ফ্যামিলিয়ার থেকে আমরা বলবো ফ্যামিলিয়াল অ্যাডিনোমেটাস পলিপোসিস, এবং হচ্ছে ফিমেলস থেকে আমরা বলবো ওভারিয়ান অ্যান্ড ব্রেস্ট টিউমার্স। এটা হচ্ছে এই কয়টা হচ্ছে কি আমাদের অটোজোমাল ডোমিনেট ক্যান্সার সিন্ড্রোম, তার মানে বাবা মার কাছ থেকে ডিফেক্টিভ জিন আসে যার কারণে এটা হয়। আচ্ছা, ভেরি থেকে আমরা পড়ছিলাম হচ্ছে ভন হিপেল লিন্ডিউ সিন্ড্রোম, যেটা হচ্ছে রেনাল সেল ক্যান্সার করে, এর জন্য দায়ী হচ্ছে আমাদের VHL জিন, তার মানে ভন হিপেল লিন্ডিউ নামের সাথে মিল VHL জিন। রিচ থেকে আমরা পড়ছিলাম রেটিনোব্লাস্টোমা, তার মানে হচ্ছে RB জিন দায়ী হচ্ছে কি আমাদের এই অটোজোমাল ডোমিনেট ক্যান্সার সিন্ড্রোম করার জন্য। আচ্ছা, কিউট থেকে আমরা বলবো কাউডেন সিন্ড্রোম, এখানে হচ্ছে পিটেন জিন, মনে রাখবো হচ্ছে কাউকে পিটানো হয় তাহলে কাউডেন সিন্ড্রোমে হচ্ছে কি আমাদের পিটেন জিন। আচ্ছা, নাইস থেকে আমরা পড়বো হচ্ছে কি আমাদের নিউরোফাইব্রোমেটোসিস 1 এবং 2, এবং হচ্ছে নিভয়েড ব্যাসাল সেল ক্যান্সার সিন্ড্রোম। আচ্ছা, নিউরোফাইব্রোমেটোসিস 1 এন্ড 2 এর জন্য দায়ী জিন হচ্ছে গিয়ে NF1, মানে নিউরোফাইব্রোমেটোসিস 1, এবং হচ্ছে NF2 জিন। তার মানে নিউরোফাইব্রোমেটোসিসের জন্য দায়ী হচ্ছে NF1 এবং NF2 জিন। মেন থেকে আমরা বলবো মেলানোমা, MEN1, মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া। আচ্ছা, এখানে হচ্ছে মেলানোমার জন্য দায়ী আমরা জানি APC, মানে আম পার্সোনাল ক্যারিয়ার জিনের মতো, আচ্ছা APC জিন। মেলানোমার জন্য দায়ী হচ্ছে মেলানোমা মানে হচ্ছে ক্যান্সারাস তিল, তার জন্য দায়ী হচ্ছে APC জিন, এবং মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া 1 এবং 2 জন্য কী দায়ী জানি না।
আচ্ছা, হেইট্রিলি ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে হেইট্রিলি নন পলিপোসিস কোলন ক্যান্সার, তার মানে এখানে কোনো পলিপ হয় না। হেইট্রিলি নন পলিপোসিস কোলন ক্যান্সার, তার জন্য দায়ী হচ্ছে গিয়ে মানে যেখানে পলিপ হয় না, MSH2, MSH6, MLH1 জিন। তার মানে হচ্ছে হেইট্রিলি নন পলিপোসিস কোলন ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে NSH2, NSH6, NHL1 জিন। আচ্ছা, লিউফ্রিমিনের জন্য আমরা জানি TP53, আর এক্ষেত্রে আমরা বলবো হচ্ছে পিউট জায়গার সিন্ড্রোমের জন্য দায়ী হচ্ছে LKB1, পিউট জায়গাটার জন্য দায়ী LKB1, মানে হচ্ছে লিভার কাইনেস B1। আচ্ছা, ফ্যামিলিয়ার ক্ষেত্রে আমরা বলবো ফ্যামিলিয়ার অ্যাডিনোমেটাস পলিপোসিস, এটার জন্য দায়ী হচ্ছে আমাদের APC। আচ্ছা, আর ফ্যামিলিয়াল অ্যাডিনোমেটাস পলিপোসিসের মধ্যে দেখা যাবে যে কোলনের মধ্যে অনেকগুলা হচ্ছে গিয়ে পলিপ জমে থাকবে, ছোটো 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 গুটি গুটি পুরো কোলন কাটলে দেখা যাবে। আচ্ছা, ফিমেলসের ক্ষেত্রে আমরা বলবো ওভারিন এবং ব্রেস্ট টিউমার্স উইল অকার ইন ফিমেলস। আচ্ছা, ফিমেল এবং ওভারের যেহেতু ওভারিন এবং ব্রেস্ট ক্যান্সার হয়, সেটা আমরা মনে রাখবো ব্রা দিয়ে, BRA, মাঝখানে একটা শুধু সি যোগ হবে, BRCA1 এবং BRCA2, BRA থেকে মাঝখানে একটা সি যোগ করে দিলাম, BRCA1, BRCA2, এটা থাকবে হচ্ছে আমাদের ফিমেলসের ক্ষেত্রে।